আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ রাষ্ট্রপতি সংলাপে বিএনপির অংশ না নেওয়া এটা দেশের গণতন্ত্রের জন্য খারাপ খবর মন্তব্য ওবাইদুল কাদেরের এরপরে জানিয়ে দেব আওয়ামী লীগের সব নেতার অবস্থা মোরাদের মতো হবে হুশিয়ারি গয় শরৎচন্দ্র রায়ের এদিকে এক মাঘে শীত যায় না বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়ে দেব খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে এদিকে কালো পতাকা মিছিল থেকে সরকার পদত্যাগের দাবি করল বামজোট সবশেষে জানিয়ে দেব সিরাজগঞ্জে বিএনপির সমাবেশকে ঘিরে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ আহত পনেরো শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত বিএনপি রাষ্ট্রপতির সংলাপে আসবে না এটা দেশের ও গণতন্ত্রের জন্য খারাপ খবর বলেছেন ওবায়দুল কাদের বিএনপি রাষ্ট্রপতি সংলাপ বর্জনের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি আনুষ্ঠানিক ভাবে মহামান্য রাষ্ট্রপতির সংলাপে আসবে না এটা দেশের গণতন্ত্রের জন্য খারাপ খবর তবে গাধা যেমন পানি ঘোলা করে খায় বিএনপিও পানি ঘোলা করে নির্বাচনে আসবে ধানমন্ডিতে বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন ইসি গঠনের লক্ষ্যে বিশ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বিএনপি এই সংলাপকে অর্থহীন আখ্যা দিয়ে বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি সংলাপ বর্জন করলেও সংসদ নির্বাচনে অংশ নেবে আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসবে তাদের নির্বাচনে আসার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এটা হল তাদের এজেন্ডা সূত্র যুগান্তর আওয়ামী লীগের সব নেতার অবস্থা মোরাদের মতো হবে হুশিয়ারি গয়েশ্বরচন্দ্র রায় আওয়ামী লীগের পালানোর জায়গা নেই এবং দলটির সব নেতার অবস্থা ডাক্তার মোরাদ হাসানের মতো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেছেন কদিন আগেই মোরাদ সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নামের একজন কানাডায় গিয়েছিলেন বিভিন্ন বিমানবন্দর ঘুরে ফেরত এসেছেন কেউ জায়গা দেননি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সব নেতার অবস্থা এমন হবে কোথাও জায়গা হবে না কেউ ঠাই দেবে না বৃহস্পতিবার তিরিশ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের চেয়ারপারসন বেগম খালদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসা সুযোগের দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন ঢাকা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে গয়েশ্বরচন্দ্র রায় আরো বলেন শেখ হাসিনাকে বলবো যখন বিদেশেও জায়গা পাবেন না তখন পালানোর চেষ্টা করার তো দরকার নেই দেশেই যদি থাকতে চান তাহলে খালেদা জিয়ার কাছে ক্ষমা চান দেশবাসীর কাছে ক্ষমা চান দেশের মানুষের অধিকার ফেরত দেন জনগণের সঙ্গে একটু সমঝোতা করুন তিনি বলেন বিএনপি কখনো পরাজিত হয়নি কখনো পরাজিত হবে না হাসিনার পতন অবধারিত শুধু সময়ের ব্যাপার বিএনপির এ নেতা আরো বলেন শেখ হাসিনা কখনো খালেদা জিয়াকে মুক্তি দেবেন না চিকিৎসা করতে দেবেন না খালেদা জিয়ার চিকিৎসার পথে বাধা শেখ হাসিনা কিন্তু সেই বাধা আগে সরাতে হবে তবেই খালেদা মুক্তি আসবে এবং তিনি পছন্দ মতো চিকিৎসা নিতে পারবেন গহেশ্বর চন্দ্র রায় বলেন বাংলাদেশের সব মানুষ খালেদা জিয়ার মুক্তি চায় এমনকি আওয়ামী লীগের শতকরা নব্বই ভাগ লোক শেখ হাসিনার এই বাড়াবাড়ি পছন্দ করেন না কারাগারে থাকা অবস্থায় বিএনপি চেয়ারপারসনকে স্লো পয়জনিং করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন আমরা কারাগারে গেলে কারা কর্তৃপক্ষ আমাদের কানে কানে বলেন আমরা যত ভালো খাবারই দেই সেটা খাবেন না জেলখানায় স্লো পয়নিং এর বিষয়টা ব্রিটিশ আমল থেকেই আছে ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাউদ্দিন বাবুর সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির সম্পাদক ফজলুল হক মিলন নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আশফাক হোসেন যুবদল সভাপতি সাইফুল আলম নীরব মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও যুবদল নেতা গিয়াশিন আল মামুন সূত্র জাগো নিউজ টোয়েন্টি এক মাঘে শীত যায় না হুঁশিয়ারি মাহমুদুর রহমান নাগরিক মান্না বলেছেন কোন মন্ত্রীর বিদেশে কত টাকা আছে এর হিসাব দিতে হবে এক মাঘে শীত যায় না অনেকেই ধরা পড়েছে বাংলাদেশের সতেরো কোটি মানুষ আপনাদের ধরে বলবে আমরা এই টাকার হিসাব চাই কেউ তাদের সেভ এক্সিট দেবে না সম্মানের সাথে কোথাও বসিয়ে দেবে না অপরাধ করেছেন এর শাস্তি পেতেই হবে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নাগরিক ঐক্যের উদ্যোগে ভোট ডাকাতে তিন বছর শিরোনামে এ আলোচনা সভার আয়োজন করা হয় মান্না বলেন মানুষ এই সরকারকে বিশ্বাস করে না সরকারের লোকেরা বলেন কত সুন্দর ভোট হলো তিরিশ তারিখে অথচ মানুষ বিশ্বাস করে না আমার প্রশ্ন এই দেশের মানুষ কি কোনো ভোট দিতে পেরেছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মান্না বলেন র্যাবকে যে নিষেধাজ্ঞা আওতায় পড়তে হলো এ দায় সরকারের আমেরিকা যে চিঠি দিয়েছিল তা নিয়ে কি করেছেন কোন উত্তর দিয়েছেন এখন কাহিনী বানাচ্ছেন আপনার দেশের খুনিদের আন্দোলনের প্রধান বলেন বাংলাদেশে ভোট অধিকার অর্জন করতে না পারলে আমরা আর কিছুই অর্জন করতে পারবো না যে পাটকলগুলো বন্ধ হলো তার শ্রমিকরা আজও বেতন পায়নি বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টস কর্মীরা অনেক আন্দোলন করেও বেতনের দাবি আদায় করতে পারেনি বাংলাদেশের এখন ভয় কাটিয়ে এই সরকারের বিপক্ষে জয়ের আন্দোলনে মাঠে নামবে আমরা তাদের সামনে নিয়ে এই সরকারের পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামব বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন এই সরকার এর আগে সংলাপ করলো ভোট ডাকাতি করে তারা তাদের কথা রাখেননি তারা মুনাফেকি করেছে একে মুনাফেকি বললেও কম বলা হবে স্থানীয় সরকার নির্বাচন চলছে এতেই প্রমাণিত হচ্ছে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেতে পারলে কিভাবে নৌকার প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয় সরকার এগুলো জানে পাকিস্তানিরা ভোট অধিকার দেয়নি আজ সরকার ভোটের ব্যবস্থাই করে না সাধারণ মানুষের জন্য এই ভোট অধিকার সবচেয়ে বেশি প্রয়োজন সূত্র মানব জমিন খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে আবারও রক্তক্ষরণ শুরু হয়েছে বৃহস্পতিবার তিরিশ ডিসেম্বর বিকাল তিনটা থেকে এই রক্তক্ষরণ শুরু হয় বলে বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন প্রভাবশালী নেতা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার মেডিকেল স্টাফ সূত্রে জানা গেছে গতকাল রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে গত তেরোই নভেম্বর রাজধানীর এবার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করানো হয় সেদিন রাতেই সিসিউতে নিতে হয় তাকে এর আগে বারোই অক্টোবর এবার কেয়ার হাসপাতালে সাতাশ দিন চিকিৎসা চিকিৎসা শেষে সাত নবম পর বাসায় ফেরেন তিনি যদিও মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও এবার কেয়ারে যেতে হয় তাকে ক্রমে তার শরীর খারাপ হতে থাকলে আঠারোই নভেম্বর চরম পর্যায়ে পৌঁছায় যে কারণে সেদিনই বিএনপির পক্ষ থেকে জরুরিভাবে তাকে পরিবার আবেদন অনুযায়ী বিদেশে পাঠানোর দাবি করা হয় এবং একুশ নভেম্বর কর্মসূচি দেয় বিএনপি আঠারোই নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন চিকিৎসকদের আশঙ্কা সময় উপযোগী সঠিক ও উন্নত চিকিৎসা না পেলে তিনি এমন এক জায়গা উপনীত হবেন যখন কোন চিকিৎসা আর কাজে আসবে না সূত্র বাংলা ট্রিবিউন কালো পতাকা মিছিল থেকে সরকারের পদত্যাগ দাবি করল বাম জোট রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল থেকে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ সরকারের ভোট ডাকাতি তিন বছর পূর্তিতে কালো দিবস কর্মসূচি পালন করে বাম জোট কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এদিন সকালে সাড়ে এগারোটায় ঢাকার পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে বাম জোটের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজের সভাপতিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাম জোটের কেন্দ্রীয় নেতা সাইফুল হক সাজ্জাদ জহির চন্দন অধ্যাপক আব্দুল সাত্তার মানস নন্দী রেফা মিশু বাচ্চু ভুইয়া হামিদুল হক ও বিধান রায় সমাবেশ পরিচালনা করেন আকবর খান সমাবেশে বাম জোট নেতারা বলেন তিন বছর আগে দুই সালে নির্বাচনে বর্তমান আওয়ামী লীগ সরকার আমলা পুলিশ ও দলীয় গুণ্ডাদের দিয়ে দিনের ভোট রাতে সিল মেরে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতিও তাদের কোনো দায়বদ্ধতা নাই ফলে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতাশীল হয়ে সরকার দেশে দুর্নীতি দুশাসন ও লুটপাট قائم করছে বাম নেতাদের অভিযোগ চালডাল সহ দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে জনজীবন দিশেহারা সিন্ডিকেটর কাছে জনগণ জিম্মি গুম খুন ধর্ষণ নারী শিশু নির্যাতন মাত্রা ছাড়িয়েছে নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে গণতন্ত্রের কবর রচনা করে সরকার দেশে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছে ক্ষমতায় না থেকে নির্বাচন করে জয় লাভের কোনো সম্ভাবনা থাকে না বলে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের শাসকদের এত ভয় তারা বলেন 2014 ও 2018 সালের জাতীয় নির্বাচন এবং চলমান ইউপি নির্বাচনে প্রমাণ হয়েছে দলীয় সরকার তথা শেখ হাসিনা সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বাম নেতারা খুব প্রকাশ করে বলেন স্বাধীনতার 50 বছর পূর্তি হল অথচ দেশে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন গঠনে আজও কোনো আইন প্রণয়ন করা হয়নি সাংবিধানিক সব সংস্থারও কোনো আইনগত ভিত্তি দাঁড় করাতে পারেননি সংখ্যা অনুপাতিত নির্বাচন সহ নির্বাচন ব্যবস্থার আমল সংস্কার না করে নির্বাচন কমিশন যত শক্তিশালী করা হোক না কেন সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তারা সব দলের ঐক্যমতের ভিত্তিতে আইন করে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের দাবি জানান অবিলম্বে সংসদ বাতিল অবৈধ সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন তদারকি সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচন ব্যবস্থার আমলে সংস্কার দাবি করেন একই সঙ্গে সব বাম প্রগতিশীল গণতান্ত্রিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ গণ আন্দোলন করে তুলে ফ্যাসিবাদী আওয়ামী সরকার উচ্ছেদ করে গণ দাবি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান সূত্র সমকাল সিরাজগঞ্জে বিএনপি সমাবেশকে ঘিরে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ আহত 15 সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 15 জন আহত হয়েছে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের পৌর এলাকায় কলেজ রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে এ বিষয়ে স্থানীয়রা জানায় বিএনপি চেয়ারম্যান খলদাজির মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা দাবিতে সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে এক সমাবেশের আয়োজন করে বিএনপি সমাবেশে আসার পথে কলেজ রোড এলাকায় মিছিলে দুই পক্ষের সংঘর্ষ বাধে। সিরাজগঞ্জ সদর থানার ওসি নজরুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে টিআর সিল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সূত্র দেশ রূপান্তর